हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तुम्हारे गणित शिक्षक शुभमय। आज के एक नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला हयेछे इंटीग्रेशन टैन थीटा बाई वन माइनस साइन थीटा समाकलन के समाधान करते। तहले आमरा एखाने कि लिखते पारि? टैन थीटा के साइन थीटा बाई कस थीटा इंटू वन माइनस साइन थीटा डी थीटा। सो आमरा एखाने कि करते पारि? आमरा एखाने कि करते पारि? साइन थीटा साइन थीटा कस थीटा, आमरा ऊपर नीचे कस थीटा मल्टीप्लाई करलाम, डिवाइडेड बाय कस थीटा इंटू कस थीटा इंटू वन माइनस साइन थीटा। तहले आमरा एखान दिये कि पाच्छि? साइन थीटा कस थीटा डी थीटा बाय कस स्क्वायर थीटा इंटू वन माइनस साइन थीटा। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাইন থিটা কস থিটা ডি থিটা বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা। এই আকারে আমরা লিখতে পারি এখানে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সাইন থিটা কস থিটা ডি থিটা বাই এটিকে আমরা কি লিখতে পারি? ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা। তাহলে এখান দিয়ে আমরা ফাইনালি কি পেলাম? ইন্টিগ্রেশন সাইন থিটা কস থিটা ডি থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। ধরি সাইন থিটা ইকুয়াল টু জেড। তাহলে আমরা এখানে কি করব? অবকলন করে পাই, অবকলন করে পাই কস থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড। তাহলে আমরা এখানে কি করব? প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে পাই ইন্টিগ্রেশন জেড ডি জেড বাই ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস জেড তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা সিম্পল কি করব? ওপর নিচে টু মাল্টিপ্লাই করে দেবো, টু জেড ডি জেড বাই টু ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস জেড এর হোল স্কোয়ার। তাহলে এই নিচের টুটিকে আমরা বাইরে লিখবো হাফের আকারে, আর টু জেডকে আমরা কি লিখবো? ওয়ান প্লাস জেড মাইনাস ওয়ান মাইনাস জেড এই আকারে আমরা লিখতে পারি এখানে। অর্থাৎ এই দুটি রাশির বিয়োগফলের আকারে আমরা টু জেডকে লিখতে পারি। তাহলে ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস জেড এর হোল স্কোয়ার ডি জেড। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস জেড ডি জেড। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ডি জেড বাই, এটিকে যদি আমরা ভেঙে দিয়ে ভাবে ওয়ান মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এখানে আমরা কি লিখতে পারি? ওপর নিচে টু মাল্টিপ্লাই করতে পারি, ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস জেড। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ডি জেড বাই ওয়ান মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্টু টু, এই টুটিকে আমরা বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন ওয়ান প্লাস জেড
प्लस वन माइनस जेड ये आकारे आमरा टू के लिखते पारी पाई वन प्लस जेड इंटू वन माइनस जेड डिजेड तो आमरा एखान दिए कि पाच्छी वन बाई जेड इंटीग्रेशन डिजेड बाई वन माइनस जेडर होल स्क्वायर माइनस वन बाई फोर इंटीग्रेशन वन बाई वन माइनस जेड प्लस वन बाई वन प्लस जेड डिजेड ये आकारे आमरा लिखते पारी एखाने सो एबार आमादेर एखाने कि करते हबे এবার আমাদের এখানে কি করতে হবে সিম্পল ইন্টিগ্রেশনে আমরা ভেঙে দেব তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেট করি কি হবে হাফ ইনটু মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস জেড ইনটু মাইনাস ওয়ান এখানে কি হবে ওয়ান বাই ফোর ইনটু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা এখানে মাইনাস লিখতে পারি মাইনাস লগ ই টু দি বেস মড ওয়ান মাইনাস জেড প্লাস লগ ই টু দি বেস ওয়ান প্লাস জেড প্লাস সি তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি ওয়ান বাই টু এখানে কি হবে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস জেড প্লাস আচ্ছা এখানে আমাদের কি আছে এখান থেকে আমরা মাইনাস ওয়ান যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস ওয়ান বাই ফোর লগ ই টু দি বেস ওয়ান মাইনাস জেড মাইনাস লগ ই টু দি বেস ওয়ান প্লাস জেড প্লাস সি তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি হাফ ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস জেড প্লাস ওয়ান বাই ফোর লগ ই টু দি বেস মড ওয়ান মাইনাস জেড বাই ওয়ান প্লাস জেড প্লাস সি তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস ওয়ান বাই ফোর লগ ই টু দি বেস ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা প্লাস সি এখানে আমরা কি করলাম জেডের মান বসিয়ে পাই তাহলে এখানে আমরা কি বলতে পারি এখান দিয়ে আমরা কি বলতে পারি ওয়ান মাইনাস সাইন থিটা এখানে আমরা কি পাচ্ছি আমরা যদি এখানে সিম্পলিফাই করতে পারি ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা হয় ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা অর্থাৎ অনুবন্ধী এ প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি তা এখানে আমরা অনুবন্ধী রাশি দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলাম তো এখানে আমরা কি পাবো তাহলে এটি আমাদের কি হয়ে যাবে সিম্পলিফাই হয়ে যাবে তো ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস ওয়ান বাই ফোর লগ ই টু দি বেস মড ওয়ান মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সি তাহলে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস ওয়ান বাই ফোর লগ ই টু দি বেস মড ওয়ান মাইনাস সাইন থিটা বাই
এখানে কি হবে cos স্কয়ার থিটা mod plus c, তাহলে আমরা এখানে কি লিখতে পারি হাফ 1 বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস 1 বাই 4 লগ ই টু দি বেস, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে আমরা এখানে মডটিকে লিখবো না, 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সি। এবার এই স্কোয়ারটি আমাদের কি হয়ে যাবে বাইরে 2 হিসাবে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি লিখবো 1 বাই 4 প্লাস 1 বাই 4 ইন্টু 2 লগ ই টু দি বেস মড 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্লাস সি, তাহলে এখানে ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা কত পাবো 2। তো ফাইনালি আমরা কি লিখতে পারি 1 বাই 2 ইন্টু 1 মাইনাস সাইন থিটা প্লাস হাফ লগ ই টু দি বেস মড সেক থিটা মাইনাস টেন থিটা প্লাস সি, তাহলে আমরা এখানে কি বলতে পারি সি সমাকলন ধ্রুবক, সি সমাকলন ধ্রুবক, তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।